প্রথমে আপনার কি নাম বলুন? স্যার আমার নাম মালা রানী জানা মণ্ডল। আচ্ছা, আপনার নামটা খুব ইন্টারেস্টিং, মালা রানী জানা মণ্ডল। একটু নামটার ব্যাপারে বলুন, এত বড় নাম। স্যার আমার নাম মালা রানী জানা ছিল, কিন্তু আমার যেহেতু বিয়ে হয়ে যায় তো তারপরে মণ্ডল পদবীটা আমার সবার সঙ্গে অ্যাড হয়ে মালা রানী জানা মণ্ডল। আচ্ছা, দুটো পদবি ব্যবহার করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো মালা রানী কথার অর্থ কি? মালা রানী বলে রানীর সঙ্গে অমনি রানী, যে কোনো রানী আগে গ্রামীণ পদ্ধতি ব্যবহার হতো, যে কোনো নামের পরেই রানী ব্যবহার শব্দটা ব্যবহার করা হতো। তো কিন্তু মালার একচুয়ালি মানে হচ্ছে যে মালা, বা যেটা হচ্ছে হিন্দিতে বলে নেকলেস, হার, সেটাকেই মালা বলা হয়। রামচন্দ্র যিনি ছিলেন, ওনারা ক ভাই ছিলেন? চার ভাই ছিলেন। কি কি নাম প্রত্যেকে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। আর ওনাদের যে তিনজন মা ছিল তাদের কি কি নাম? কৈকেয়ী, সুমিত্রা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা আর ছিল। কজন ছিল মা? চারজন মা ছিল। আচ্ছা, আমি একজনের নাম এখন মনে করতে পারছি না। ওনারা তিনজনই ছিল, চারজন? ও সরি, হ্যাঁ তিনজনই ছিল। আচ্ছা, এর মধ্যে কার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাস যেতে হলো রামচন্দ্রকে? কৈকেয়ী, কৈকেয়ী মাতা, কৈকেয়ী। উনি একজনের কারোর কথা উনি শুনে, উনি ভরতের মা ছিলেন, ভরত যে, আর উনি ভরতের ভরতকে রাজা করবেন বলেই ওখানে একজন কুট কুট হিসেবে একজন মহিলা ছিলেন, যিনি যেনাকে কি বলা হতো, এখন আমার মনে হচ্ছে কুজি বুড়ি যেটাকে বলা হয়, বলা হতো দাসী ছিলেন। কি নাম ছিল তার? কুজি বলেই বলা হতো, কিন্তু তার নামটা বলতে পারছি না। মন্থরা? হ্যাঁ মন্থরা কুজি। উনি গুরুবুদ্ধি দিয়েছিলেন ওনাকে, যাতে ভরত রাজা হয়, সেই জন্য উনি রাজা দশরথকে কাছে কিছু আগে কিছু করে রেখেছিলেন, আমার ঠিকঠাক মনে নেই, যে আগে দশরথকে কোনো যুদ্ধে ওনাকে করেছিলেন, সাহায্য করেছিলেন বিজয় হতে। তো তার প্রতিশ্রুতি হিসাবে উনি ওই বর মানে একটা বরদান চেয়ে রেখেছিলেন, যে যখন উনি কিছু বলবেন চাইবেন তখন ওনাকে দিতে হবে, এরকম ভাবেই উনি ভরতকে রাজা করানোর জন্য এই ব্যাপারটাই করেছিলেন, সেই উনি বরদানটা চেয়েছিলেন। আচ্ছা বলুন তো, আমাদের এই যে রাজ্য, এই রাজ্যের এই মুহূর্তে রাজ্যপাল কে আছেন? রাজ্যপাল মাননীয় জগদীপ ধনকর জি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন? আমি মিনিস্ট্রি অফ উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আমার কাজ করতে হবে আমাকে। এই ডিপার্টমেন্টের মন্ত্রী কে আছেন? এখন ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী আছেন শ্রীমতী শশী পাঁজা। শশী পাঁজা কোন বিধানসভা কেন্দ্র থেকে পরপর 3 বার জয়লাভ করেছেন? উনি শ্যামপুকুর থেকে 2011 সাল থেকে 3 বার নির্বাচিত হয়েছেন। আপনাকে ICDS যে সেন্টার রয়েছে সেখানে কি কি কাজ করতে হয়? আমাকে না একজন ওয়ার্কারকে? আপনাকে? আমাকে সেন্টারে মেনলি কোনো কাজ নেই, একটা ICDS সুপারভাইজার জন্য একটা নির্দিষ্ট অফিস থাকে, তো সেখানেই মেন কাজ। তবে সেখানের বাইরেও যখন অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিটিং এর যখন ব্যাপার থাকে, বা তখন এসে সব দেখতে হয় যে বেনিফিশিয়ারি ঠিকঠাক বেনিফিট পাচ্ছে না কি, বা সেন্টারে যে খাবারের সামগ্রী বা মেডিসিন যে সামগ্রী সেগুলো ঠিকঠাক আছে নাকি সেগুলো আমাকে দেখতে হবে, এবং একটা মাসের একটা দিন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এবং বিভিন্ন মায়েদের নিয়ে একটা স্বাস্থ্য সম্পর্ক একটা মিটিং তৈরি করা, এই সময়গুলো আমাকে তখন অঙ্গনওয়াড়ি সেন্টারে কাছে যেতে হবে এবং সেগুলো দেখতে হবে। আচ্ছা, আপনার গ্র্যাজুয়েশন কবে হয়েছে? 2013 সালে। 13 থেকে 21 আপনি কি করছেন? 2013 সালে আমার পরে গ্রাজুয়েশনের পরেই আমার বিয়ে হয়েছে একটা জয়েন্ট ফ্যামিলিতে, যেখানে আমার বর্তমানে ফ্যামিলি মেম্বার 27 জন। তো ঘরে বাইরে বিভিন্ন রকম কাজ করতে হয়, বা এত বড় ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে, চলতে শিখতে,
একটা টাইম লাগে। তারপর আমার 2016 আমার মেয়ে হয়ে যায়, তো তাকে টাইম দিতে এবং তাকে নিয়ে যখন আইসিডিএস সেন্টারে যাই, সেখান থেকেই আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তারাই আমাকে বলে যে এরকম একটা পোস্ট আছে, বা ওখানে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা ছিলেন ওনাদের যে তখন মানে অন্নপ্রাশন এরকম কিছু ফটো তুলে সুপারভাইজারকে পাঠাতে হতো, তো ওনারা আমাকে ভেবেছিলেন যে আমাদের তখন কাছে একটা স্মার্টফোন ছিল, তো সেই ব্যাপারে আমি সুপারভাইজারের ব্যাপারটা জানতে পারি এবং তারপরে ওনারাই আমাকে বলেন যে এরকম তোমার তো যোগ্যতা আছে, তুমি তো একজন সুপারভাইজার হতে পারো, তো তারপরে এরকম নোটিফিকেশন বার হয় এবং এই পদটার জন্যই আমি নিজে নিজেকে রেডি করি। আচ্ছা ধরুন এই চাকরিটা আপনি পেলেন না, তাহলে আপনি কি আর অন্য পরীক্ষা দেবেন? হ্যাঁ স্যার, আমি এবার WCC একটা গ্রুপ সি বির জন্য দিয়েছি, যেহেতু আমি অনেকদিন পর থেকে ডিটাচ ছিলাম এবং আবার নতুন করে সব আরম্ভ করেছি এবং আমার এক সন্তানও হয়ে গেছে, তো আমার এখনো বয়স অনেকটাই আছে, তো আমি এটাও যদি না পাই, না পেলে তো আমার খুব কষ্টই হবে কারণ অনেক কষ্ট করেই পড়াশোনা করা, তো তারপরেও আমি চেষ্টা করে যাব যাতে আমি অন্য কোনো পদে বা অন্য কোনো সার্ভিসে নিজেকে যোগ্য করে তুলতে পারি। এই যে একটা পরীক্ষা নেওয়ার পরে এতদিন সময় লাগবে, 4 বছর 5 বছর সময় লেগে যাচ্ছে, এই যে এত দীর্ঘসূত্রতা, আপনার কি মনে হয় এর জন্য কারা দায়ী? দায়ী কাউকে দায়ী করা যায় না, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য মনে এত দেরি হচ্ছে, যেহেতু অফিস সার্ভিসরা ঠিকঠাক করে খুলতে পারছে না বা সব অফিসারদের নিয়ে অফিস চলছে না, সেই জন্য এতটা দেরি হচ্ছে মনে হয়, না হলে অনেক আগে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। আপনার মধ্যে কি কি গুণ আছে যার জন্য আপনাকে আইসিডিএস সুপারভাইজারের জন্য বেছে নেওয়া হবে? স্যার আমার মধ্যে লিডারশিপ ক্ষমতা আছে, আমি অনেকদিন ঘর থেকে গেলেও কিন্তু আমি লিডারশিপ ক্ষমতা আমার মধ্যে আছে এবং আমার যে কোনো কাজে নিজেকে মানিয়ে নেওয়া মতো ক্ষমতা আছে এবং যে কোনো পরিবেশে এবং সবার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা যেটা আছে সেটা, আর এবং এই কাজটার প্রতি আমার যে ইচ্ছা বা যে ভালোবাসা তৈরি হয়েছে সেটার জন্যই আমি একজন নিজেকে যোগ্য মনে করতে পারি। আচ্ছা আপনার হবি কি? হবি এমনিতে জয়েন্ট ফ্যামিলিতে সেরকম টাইম পাই না হবি করা, মানে হবি ব্যাপারে ভাবতে, তো যেটুকু টাইম পেতাম আগে তখন বই পড়তাম বা যে কোনো কবিতা শুনতাম যেগুলো মেয়ে রিলেটেড, মহিলা রিলেটেড, মহিলাদের ক্ষমতা দেওয়ার জন্য বা মহিলাদের যেরকম অত্যাচার বা যে কোনো মহিলাদেরকে নিচু দেখানোর ব্যাপারটা নিয়ে, সেরকম কবিতা এক দিক থেকে শুনতে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন কবিতা শুনি, কিন্তু আগে যে বই পড়াটা ছিল সেটা এখন কনভার্ট হয়ে গেছে এই চাকরির প্রিপারেশনের জন্য, এখন আর সেরকম গল্পের বইটাই পড়া হয় না, আর সংসারে যেরকম কাজকর্ম হয় ঘরে বাইরে সেই কাজকর্মেই ব্যস্ত থাকি, আর যেটুকু টাইম পাই পড়াইতেই টাইম দিই। আপনি কি জীবন থেকে হতাশ, মানে কিছুই হচ্ছে না, কেন পরীক্ষা দিচ্ছি জানি না, এই ফ্যামিলিতে এত কাজের মধ্যে থেকে পড়াশোনাটাও ঠিক করে হচ্ছে না, এরকম মধ্যে কি আপনার মধ্যে কি কোনো হতাশা আসছে? হতাশা বিয়ে হওয়ার পরে জয়েন্ট ফ্যামিলিতে সেরকম সুযোগ পাইনি নিজেকে প্রতিষ্ঠিত করার, তো সেটাই মনে হয়েছিল যে জীবনে একটা যদি কখনো সুযোগ পাই নিজেকে প্রতিষ্ঠিত করব, তো এর একটা সুযোগ পেয়েছি এবং এর জন্য আমি লেগে আছি, দেখা যাক কতটা আমি করতে পারি বা কতটা আমি এর যোগ্যতা যোগ্য আছি সেটা তো আমার পরে আর বিচার হবে, এবং হতাশ যে এতদিন কিছু করতে পারলাম না, এমনিতে প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি, আবার প্রত্যন্ত গ্রামের বউ, তো আগে মেয়ে হিসাবে বাইরে ছিলাম বা গ্রামের প্রথম যে সায়েন্সে পড়ছে বা মাধ্যমিক স্টার পেয়েছে সেই জন্য সবাই একটু আশা ছিল, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হওয়ার পরে সেই আশাটা আর ঠিকঠাক করে উঠতে পারিনি, তো এখন মনে হচ্ছে যে এখন এক মেয়ে হওয়ার পরে এখন আমার কাছে টাইম আছে, যে এখনো একটা বয়স আছে যে এখনো আমি চেষ্টা করলে কিছু করে নিতে পারি বা নিজের প্রতিষ্ঠা করতে পারি। আচ্ছা আপনার জেলার সমস্যাগুলো কি কি একটু বলুন তো। স্যার আমার তো পূর্ব মেদিনীপুর জেলা, যেহেতু সমুদ্র তীরবর্তী সেজন্য বিভিন্ন রকম যে ঘূর্ণিঝড় হচ্ছে সেগুলো একটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমুদ্র তীরবর্তী তার সঙ্গে নদী অনেক আছে, তো বন্যা সময় একটা সমস্যা আছে যে বন্যা হয়ে যায়, বিশেষ করে আমি যে জায়গা থেকে ময়না সেখানে তো বেশিরভাগ টাইমই জল বা বন্যা টাইমে বেশিরভাগই জল টাইম জলে ডুবে থাকে, রাস্তাঘাটও এখনো জলে ডুবে আছে এরকম, তো এটাও একটা বড় সমস্যা, জল নিকাশিটা ঠিকঠাক হচ্ছে না, আর একটা বড় সমস্যা হচ্ছে লিঙ্গ অনুপাত অনেকটাই কম, যেখানে ওয়েস্ট বেঙ্গলের লিঙ্গ অনুপাত 950 সেখানে পূর্ব মেদিনীপুরে 936,
2000, তো এটা একটা অনেক বড় সমস্যা। তার সঙ্গে একটা আছে যে পানীয় জল বা জলের গ্রাউন্ড লেভেলটা অনেকটা কমে গেছে, জলের সমস্যাটাও আছে, কারণ এখানে যেহেতু ঝিল চাষটা বেশি হয় তো গ্রাউন্ড লেভেল থেকে জল তুলে তুলে গ্রাউন্ড লেভেলটা অনেকটা কমে যাচ্ছে। যদিও বিডিও অফিস থেকে এখন ওটা নিষেধ করে দেওয়া হয়েছে, তবুও লুকিয়ে চুরি ব্যাপারটা চলছে, তো এটাও একটা বড় সমস্যা। এর জন্য কি প্রশাসন কিছুটা দায়ী? মানে প্রশাসন কি ঠিক মতো গুরুত্ব দিয়ে দেখছে না বিষয়টা? প্রশাসন দেখছে, কিন্তু মানুষের যদি একটা শিক্ষা না হয়, মানে মানুষের যদি এভাবে সচেতন না হয়, তো তারা তো লুকিচুরি করছে, মানে কাজটা করছে, কিন্তু প্রশাসন তার কাজ করেছে, বন্ধ করেছে বা লোক লাগিয়ে রেখেছে যে খোঁজ নেওয়ার জন্য এরকম মাটি থেকে জল তুলছে নাকি বা নলকূপ ব্যবহার হচ্ছে নাকি ঝিল গ্যাসের জন্য। এটাও যেরকম একটা, ওটাও যেরকম একটা সমস্যা, সেরকম আরেকটা সমস্যা হচ্ছে যে যেহেতু মাটি থেকে জল তুলতে দেওয়া হচ্ছে না, সেই জন্য এই যে জল জমে আছে চারদিকে, এই জলটা গড়ানোর জন্য তারা বেরোতে দিচ্ছে না, কারণ এই জলগুলোই তারা ব্যবহার করবে ঝিল ব্যবস্থার জন্য, আর তাতে আমরা মানে সাধারণ মানুষ খুব দুর্যোগে পড়েছি বা খারাপ অবস্থায় পড়েছি, কারণ আমাদের রাস্তাঘাটে জল জমে যাচ্ছে বা চাষবাস আর যেটুকু জমে আছে তাতে চাষবাস আর হচ্ছে না, জল জমে আছে সবসময়। আচ্ছা, উমান এম্পাওয়ারমেন্ট বলতে আপনি কি বোঝেন? নারী ক্ষমতায়ন, সেটা সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, মানে সব দিক থেকে, ইকোনমিক্যাল অর্থনৈতিক দিক থেকেও, সব দিক থেকে মেয়েকে, একজন মহিলাকে শক্তিশালী হওয়া এবং যে কোনো ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা তৈরি করা। আর কিছু, আর কিছু এটাই স্যার, আর্থিক হবে এবং সামাজিক ভাবে নিজেকে দাঁড় করানো এবং প্রতিষ্ঠিত করা। আচ্ছা, ধরুন এই যে ভারতবর্ষে এতদিন হয়ে গেল, তো ভারতবর্ষ ইন্দিরা গান্ধীর পরে আর কোনো কেউ, অর্থাৎ কোনো মহিলা প্রধানমন্ত্রী পেল না, কেন বলুন তো মহিলা প্রধানমন্ত্রী পাওয়া যাচ্ছে না? মানে দীর্ঘ যদি বেশ কিছু বছর আমরা দেখি, যদি আমরা প্রায় 20-25 বছর পিছিয়ে যাই, এই 20-25 বছরে কোনো ভারতবর্ষে কোনো মহিলা প্রধানমন্ত্রী এলো না, এটা এটার পিছনে কি কারণ হতে পারে? স্যার, উনি তো মহিলাদের একটা প্রথম থেকে হয়ে আছে এবং এত কিছু ল পাস হওয়ার পরেও মেয়েদের এখনো সেই জায়গাটা বা সেই চোখে এখনো দেখা হয় না। যদিও অনেক সেরকম নেত্রী এসেছিলেন, কিন্তু ওনারা সেরকম পদ পাননি বা যেতে পারেননি, এটাই একটা, এটাই আমার মনে হচ্ছে বেশ একটা বড় সমস্যা। আর ছেলেরা যেহেতু প্রথম থেকেই শিক্ষাগত সব দিক থেকে এগিয়ে আছে, তো সেই জন্য তারাই প্রধানমন্ত্রীর পদটা আগে থেকে পেয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। যদিও মহিলারা এখন উন্নতি করছে এবং ভবিষ্যতে আশা করবো যে এরকম একজন মহিলা প্রধানমন্ত্রী যেন আমরা পেয়ে থাকি, যিনি ভারতকে চালাবেন। আচ্ছা, আপনার চোখে এই মুহূর্তে ভারতবর্ষের মহিলা প্রধানমন্ত্রী হতে পারে এমন কোন মহিলা আছে? এখন তো বর্তমানে শ্রীমতী মমতা ব্যানার্জি আছেন, যিনি আশা জাগাচ্ছেন হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। যদিও আর তেমন কিছু কাউকে দেখা যাচ্ছে না, যদিও রাজস্থানের একজন বিজয় রাজে সিন্ধিয়া নাকি ছিলেন মনে হয়, এখন বিজয় রাজে সিন্ধিয়া উনিও ছিলেন একজন। আচ্ছা, আপনি আমাকে 5 জন নেত্রীর নাম বলুন যারা এই মুহূর্তে মহিলা এবং যারা প্রধানমন্ত্রী হতে পারেন বলে আপনার মনে হয়, মানে হবেনই তা বলছি না, মানে দাবিদার হতে পারেন, 5 জন মহিলা নেত্রীর নাম বলুন এখন ভারতবর্ষে যারা বেশ পরিচিত আছেন এবং ফেমাস আছেন। একজন তো আছেন আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জি, উনি একজন যোগ্য দাবিদার মনে করি, এবং সোনিয়া গান্ধী অনেকদিন থেকেই একজন কংগ্রেসের সভানেত্রী ছিলেন বা আছেন, উনি একজন নেত্রী যিনিও পদটার জন্য যোগ্য বলে আমার মনে হয়, এবং মমতা ব্যানার্জি তো আছেন উনি একজন, এবং জম্মু কাশ্মীরের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আমার এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না, উনি 2008 পর্যন্ত ওখানে জম্মু কাশ্মীরের ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, আমি অ্যাকচুয়ালি এখন নামটা আমার মাথায় আসছে না, ছবিটা আসছে। আর আমার মনে হচ্ছে বিজয় রাজে সিন্ধিয়া উনিও একজন যোগ্য, তার সঙ্গে শীলা দীক্ষিত আছেন, উনিও দিল্লি 15 বছর চালিয়েছেন দিল্লি সরকার, তোমার এই কথাই নাম মনে আসছে। ওকে, আচ্ছা, মালারানী, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন
সেই ডিস্ট্রিক্ট থেকে আপনি পিএসসি অফিসে যদি ফিজিক্যালি পরীক্ষা দিতে আসেন তাহলে কিভাবে আসবেন? স্যার আমার রুটটা ঠিকঠাক জানা নেই, তবুও আমি চেষ্টা করব। আমার এখান থেকে পাঁশকুড়া স্টেশন যেতে 1 ঘন্টা টাইম লাগে, তো ওখান থেকেই আমি হাওড়া যাব, এবং হাওড়া থেকে ওখান থেকেই বাস বা ট্যাক্সি ভাড়া করব, যেটা নদীয়ালি কালীঘাট 161A সিংখর্জি রোড। তো সেভাবে আমি পিএসসি অফিসে যেতে পারবো বলে মনে করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ মালা, আপনার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। আপনাকে একটা শর্ট রিভিউ দিয়ে দিই, আপনি খুব ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে? আপনার হয়তো বয়সটা অন্যদের থেকে একটু বেশি হয়ে গেছে, মানে নতুন প্রজন্মের সঙ্গে হয়তো আপনার বয়সের একটা তারতম্য রয়েছে, কিন্তু আপনার মধ্যে এখনো প্রাঞ্জল ভাবটা রয়েছে। আপনি এখনো প্রাণবন্ত উত্তর দিচ্ছেন, আপনার মধ্যে কিন্তু এখনো পজিটিভিটি বেঁচে আছে এবং আপনি লড়াইয়ে আছেন। এমন নয় যে আপনার বয়সের ভারে আপনি লড়াই থেকে বাইরে চলে গেছেন, এমনটা একদমই নয়। আপনার মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে এবং আপনি খুব সুন্দর উত্তর দিচ্ছেন, পড়াশোনা করছেন বোঝা যাচ্ছে, চেষ্টা করতে থাকুন। আমার মনে হয় অবশ্যই আপনি যদি প্রচেষ্টা করতে থাকেন আপনি অবশ্যই সফল হবেন। এবং আপনার যে জায়গাগুলো একটু একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলতে যাচ্ছেন বা একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, এবং যখনই আপনার জীবনের বিভিন্ন পর্যায় সম্বন্ধে আমি জিজ্ঞেস করছি বা জানার চেষ্টা করছি তখন আপনার কথাবার্তাগুলো খুব আবেগ ঘন মুহূর্তের কথা আপনি মনে করছেন, তো সেই জায়গাটাতে এতটা আবেগপ্রবণ হওয়া যাবে না, তাহলে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, কারণ আপনার মাথাটা তখন ওইদিকে চলে যায়। আমি মানুষের পার্সোনালিটি জাজ করি, আমি প্রশ্নের উত্তর কে কতটা দিতে পারছে জাজ করি না। আপনার পার্সোনালিটি আছে এবং আপনি খুব ভালো ক্যান্ডিডেট, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, বেশি আবেগপ্রবণ হয়ে উঠবেন না, তাহলে ইন্টারভিউ এর থেকে মাথাটা সরে যাবে। বাকি ইন্টারভিউ আপনার খুব ভালো হয়েছে, আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটা আপনি কতদিন ধরে দেখছেন? স্যার আমি অনেক দিন থেকে, যখন মিসেলেনিয়াস শেয়ার হয়, মিসেলেনিয়াস এক্সপেরিয়েন্স শেয়ার হয়, তখন থেকে আপনার চ্যানেল আমি ফলো করছিলাম। তারপরে তো আমি অনেক দিন আগেই আপনাকে মেসেজ করেছিলাম, কিন্তু মনে হচ্ছে নিজেকে রেডি করতে পারছি না, নিজেকে রেডি করতে পারছি না, তো সেই জন্য আমি এতদিন ওয়েট করছিলাম। তো এতদিন পরে নিজেকে একটা ইন্টারভিউ মুখোমুখি হতে পারলাম, যদিও আমাকে খুব নার্ভাস ফিল করছি আমি। একটু নার্ভাস আপনি আছেন, অসুবিধা নেই, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এটা তো প্রথমবার মক ইন্টারভিউ দিলেন, আগামী দিনে যখন আবার কখনো দেবেন তখন নিশ্চয়ই আপনার এই নার্ভাসনেসটা কেটে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, কেমন লাগে আমাদের চ্যানেলটা? হ্যাঁ, খুব ভালো, অনেক অনেক কিছু জানা যায় বা অনেক কোশ্চেন যেগুলো হয়তো না জানা বা আর একটু কিভাবে আমি দিতে পারতাম সেভাবে নিজেকে একটু তৈরি করা, তোমার ভালোই লাগে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।